এই কিছুদিনের আগের ঘটনা চিত্রাঙ্গে ওই যে ঘূর্ণিঝড় আসলো আল্লাহর বান্দা প্রবাসী মালয়েশিয়া প্রবাসী যুবক ওই কুমিল্লা লাঙ্গলকোট নিজামউদ্দিন তার নাম দীর্ঘ বছর ওই প্রবাসী থাকার পর অনেক টাকা উপার্জন করে বাড়ি করছে বিল্ডিং ঘর কত যে তার আশা ছিল ওই বিল্ডিং ঘরে স্ত্রী ছেলে মেয়েদের কিনে আনন্দে দিন কাটাবে কিন্তু আল্লাহর বান্দা বিদেশ থেকে এক মাস হবে বাড়িতে আসলো এক মাস হওয়ার পর ওই ঘর পুরো কমপ্লিট হওয়ার আগে আগে বান্দা অন্য একটা টিনের ঘরের মধ্যে শুলো আর পরে আশা রাখছে হুজুরদের কে নিয়া দোয়া পড়াইয়া বিল্ডিং ঘরে ডুববে আল্লাহ কয় আমার খেলা বড় খেলা আমি যদি খেলা শুরু করি তুই এক মাস আগে কেন একদিন আগে আসলো তোর বিল্ডিং ঘরে সুযোগ দিব না আল্লাহর বান্দা যুবক নিজামউদ্দিন সব কিছু বিল্ডিং ঘরের তৈয়ার করে ফেলল এখন শুধু দোয়াটা বাকি আছে দোয়ার মাধ্যমে ঘরে অবস্থান করবে কিন্তু আগের দিন রাত স্ত্রী তার মেয়েটার তিনি অন্য একটা ঘরে ঘুমাইতে ছিলেন আল্লাহ যখন একটু খেলা শুরু করলেন ওই ঘরের উপরে গাছ করে তার ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে গেছে এজন্য মৃত্যুকে স্মরণ করা লাগবে কখন মারা যায় কিভাবে মারা যায় কে মারবে না এগুলা জানার দরকার নাই দুনিয়াতে আসছি যেহেতু একদিন আবার চলে যাইতে হবে দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আগে ঈমান আমলকে পরিপূর্ণ করা দরকার আছে না নাই বেশি বেশি করে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন চাহনে মাই কেসে কে মানন্দ নেই আশেক লেলা মাই কেসে কে মানন্দ নেই আশেক লেলা মাই আশেক মাওলা হুমেরা আশেক দাওয়ানা মাই আশেক মাওলা হুমেরা আশেক দাওয়ানা এ জুমলা যাহা জিসকে তজল্লি সে উজালা এ জুমলা যাহা জিসকে তজল্লি সে উজালা মাই দূর হুঁ মজবুর হুঁ আয়ে সৈয়দ আলো মাই দূর হুঁ মজবুর হুঁ আয়ে সৈয়দ আলো দিদার দেখা দে নেহি আওয়াজ সোনা দো দিদার দেখা দে নেহি আওয়াজ সোনা দো আলহামদুলিল্লাহ পাঁচ পুকুরিয়া বাইতুন্নর জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ হযরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান আওয়াম আমার সমবয়সী বন্ধুগণ স্নের ছোট ভাই পর্দার আলে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সর্বকরে শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে অত্যন্ত দয়া ও মায়া করে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই কোরআন ও হাদিসের মজলিসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে অন্তর অন্তর স্থল থেকে আল্লাহর দেওয়া শক্তি দ্বারা আল্লাহর দেওয়া দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালেমত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আমি গুনাহগার নালায়েক অযোগ্য আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক দান করুন পড়েন আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভূমিকা দীর্ঘায়িত করব না সংক্ষেপ মুক্তাসার কিছু কথা বলবো ইখলাসের সাথে শুনবার জন্য আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন পড়েন আমিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
সমস্ত যাদের প্রাণ আছে তাদের মৃত্যু আছে, যাদের জীবন আছে তাদের মরণ আছে। তো জীবন যেহেতু আছে মরণও আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, তোমরা ভাবিও না যে আমি আল্লাহর কাছে আসতে হবে না, বরং সকলেরই একদিন আল্লাহর আদালতে যেতে হবে। রাসূল বলেন আকসিরু যিক্র হাযি মিল্লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। এখন প্রশ্ন হয় আমরা দুনিয়াতে ছিলাম না, এখন আছি আবার থাকব না, যেহেতু আমাদের হায়াত দিয়েছেন আবার মরণও দিবেন, তো মাঝখান দিয়ে আমাদেরকে কেন রাখলেন? আমাদেরকে মৃত্যু যেহেতু দিবেন তাহলে আমাদেরকে তো আর বানানোর দরকারই ছিল না, তাহলে কেন বানাইছেন? এখানে একটা প্রশ্ন জাগে, আমরা দুনিয়াতে আসছি আবার এক সময় থাকব না, অথচ আগে ছিলাম না এখন আছি আবার থাকব না, তো মাঝখান দিয়া আমাদেরকে কি কারণে আল্লাহ পাঠাইছেন? এই কি কারণটার দিকে লক্ষ্য করলে আল্লাহ দুই জায়গায় দুইটা কথা বলেছেন, যে দুইটা কারণে আমি মানুষ বানাইছি। এক নম্বর কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার জমিন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ইনসান আর জিন সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ দুনিয়াতে ইনসান আর জিন সৃষ্টি করি নাই। ইল্লাল তবে হা হা লিয়াবুদুন, আমি আল্লাহ আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথম বললেন আল্লাহ দুনিয়াতে ইনসান আর জিন সৃষ্টি করেন নাই, এরপর বললেন ইল্লা হা হা তবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য, লিয়াবুদুন আই লিয়ারিফুন আমি আল্লাহকে চিনার জন্য। এক নাম্বার আল্লাহর ইবাদতের জন্য, বান্দা তুমি যে আল্লাহর ইবাদত করবা, আল্লাহ বলেন শুধু ইবাদতের জন্য না, এই ইবাদত তুমি কি ভালো করো না খারাপ করো এটা পরীক্ষা করার জন্য বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আলমে আও ওয়াল বালায়ে ইমতিহান, আলমে ইনসা সাজি এ আওয়া। আমি আল্লাহ দুইটা কারণে তোদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম মানুষ, এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবা, দুই নম্বরে ইবাদত পরীক্ষা করব। আল্লাহ বলেন তোমাদের আমলগুলো ভালো না খারাপ, এই ভালো খারাপ পরীক্ষার জন্য আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম, ভালো আমল করার জন্য বলেছেন। আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমল ভালো আমল, আকসারু আমালা বলতে পারতেন কিন্তু আল্লাহ আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা ভালো আমল। ভালো আমল কাকে বলা হয়? আমরা যে আজকে আসরের নামাজ পড়লাম, এই যে এখানে সুন্দর মাইক লাইট প্যান্ডেল বানাইলাম, এটাও আমলের খাতায় পড়ে গেল, এই যে আমলটা ভালো হবে কি হবে না এটা আমরা বলতে পারবো না, এটা একজনে বলতে পারবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো আমল করো, ভালো আমল কাকে বলা হয়? পয়গম্বর বলেন আহাদুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, পয়গম্বর বলেন আহাব্বুল আমাল ওই আমলটাই প্রসন্দনীয় ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট ওই আমলটাই পছন্দনীয়। কোন আমলটা? আদওয়ামুহা, যেটা ধারাবাহিকতা ভাবে চলতে থাকে, সব সময় চলতে থাকে। ওয়া ইন কাল্লা, যদিও তা অল্প হয়, অল্প আমলের ভিতরও ভালো আমল করা যায়। এনবীর উম্মতের দল, তাহলে বেশি বেশি করে আমল করা লাগবে, বেশি বেশি আমল করতে হবে,
এর মধ্যে যে আমলটা কবুলিয়ত হয়ে যায় ওই আমলটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে maaf করে জান্নাত দিতে পারে জান্নাত কামাই করার জন্য ভালো আমল করা লাগবে জান্নাত আপনার আমার এত নিকটে জান্নাত যেমন আপনার আমার নিকটে জাহান্নামও আপনার আমার নিকটে বুখারী শরীফের রওয়ায়াত হাদিস নাম্বার 6239 নাম্বার হাদিস পয়গম্বর বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম জান্নাত তোমাদের কারো এত নিকটে মিন শিরাকি ওয়া নালিহি তোমাদের পায়ের জুতার থেকে ফিতাটা যত নিকটে আল্লাহর নবী বলেন জান্নাতও তোমাদের তত নিকটে শুধু জান্নাতের ক্ষেত্রে বলেছেন তা নয় আল্লাহর নবী বলেন আল্লাহর মিসলু দালিক জান্নাত তোমাদের যত নিকটে জাহান্নামও তোমাদের তত নিকটে এবার জান্নাত তুমি কেমনে কামাই করো বা তুমি জানো বান্দা ভালো আমল যদি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রেডি আর যদি আমলের ভিতরে ফরমালিন ঢুকিয়া যায় আমলের ভিতরে যদি শিরকের গন্ধ পাওয়া যায় এই আমল তোমাকে জান্নাত দিতে পারবে না অথচ জান্নাতের অপর নাম তোমার জন্য জাহান্নাম এজন্য ভালো আমল করা লাগবে এই ভালো আমল করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ বলেন তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ হে মুসলমান চুপ করে বসে থাকার সময় নাই আমি আপনাদের থেকে কিছু কথা জানতে চাই আমরা দুনিয়াতে আসছি কার ইচ্ছায় আর জোরে বলেন কার ইচ্ছায় আমরা দুনিয়ার থেকে আবার যাব কার ইচ্ছায় দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় আসছি একজনের ইচ্ছায় যাব আরেক একজনের ইচ্ছায় কিন্তু মাঝখানে যে সময়টা ওই সময়টা কাটাইছি মনের ইচ্ছায় আইসি একজনের ইচ্ছায় যাব একজনের ইচ্ছায় কিন্তু মাঝখানে সময়টা কাটাইছি মনের ইচ্ছায় আল্লাহ কয় না না মনের ইচ্ছায় সময় কাটানোর সুযোগ নাই এরে আল্লাহর গোলাম আল্লাহ বলেন কোন তরিকায় তুই সময় সাবেয় করবি ওই তরিকার জন্য আমি রসুল দুনিয়াতে পাঠাইলাম তোমরা রসুল দুনিয়াতে পাও নাই দেখো আয়োজনটা করা হলো এটা শুধু গান বাজনার আয়োজন না রে বাবা এটা দুনিয়ার লাইনের কোন আয়োজন না এটা নামাজিকে নামাজে নেওয়ার জন্য আজকের আয়োজন যারা আল্লাহ চিনেন আল্লাহকে চিনার আয়োজন কোরআন হাদিসের বয়ান দেওয়া হবে মানুষের ইমানকে তাজা করা হবে কিন্তু আমি বলি কি লাভ কি লাভ খতিবদের মাধ্যমে এত বয়ান ওর মাহফিলে বক্তাদের মাধ্যমে শ্রোতাদের কাছে এত বয়ান তাবলীগের মাধ্যমে দিনের এত বয়ান এরপর মানুষ পরিবর্তন নাই কেন পরিবর্তন না থাকার কারণটা হলো কি জানেন ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব আল্লাহর গোলাম আম খাইতে বড় শখ আম কেনার জন্য বাজারে গেল বাজারে গিয়া আম আনার পরে কাইটা দেখে আমের ভেতরে পোকা এমন ইতিহাস হয় কি হয় নাই আমের ভেতরে পোকা থাকে আল্লাহর বান্দা যুবকের মাথা গরম কষ্ট করে টাকা অর্জন করে আম কিনলাম কিন্তু আমের ভেতরে পোকা খানার কোনো কায়দা নাই আল্লাহর বান্দা চিন্তা করলো আমি আর আম বাজার থেকে কিনব না এখন আমি নিজে আমের চারা রোপণ করব আল্লাহর বান্দা যুবক নিজে আমের চারা রোপণ করে ওই আমের ভিতরে যা লাগে চারার ভিতরে কত খেদমত এত খেদমত করতেছে কিন্তু চারা বলে না বলে না তবে ছোট চারা বলার জন্য ছোট চারা গজায় ওঠার জন্য এক নাম্বার শর্ত হলো সূর্যের তাপ লাগবে সূর্যের তাপ লাগবে
কিন্তু আমের সারা রোপণ করার পর সূর্যের তাপ ঠিক আছে আমের সারার ভিতরে যত খেদমত পানি লাগে যা লাগে আল্লাহর বান্দা যুবক সব ঠিকঠাক মতো দিতেছে কিন্তু আমের সারা কেন গজায় না আল্লাহর বান্দা বড় চিন্তা চলে গেল কৃষি কোম্পানির মাঝখানে গিয়া বলে ও কৃষিওয়ালা ভাই এত কষ্ট করে আমের সারা রোপণ করলাম কিন্তু গজায় না কারণ কি আমের সারার কোম্পানি কৃষিওয়ালা ঈশা চারা তাকে দেখতেছে কম্পিউটারে সব গোলমাল করে দেখতেছে ওই সারার ভিতরে যে বরাবরের ভিতরের পিসিটা এই পিসিটা পচা এবার আপনাদের কাছে জানতে চাই আমের সারার বরার ভিতরে যদি পিসিটা পচা হয় শুধু এক মাস আর দুই মাস নয় মরণ পর্যন্ত যদি সূর্যের তাপ দাও আর যদি পানি দাও খেত মত দাও বিসি পচা থাকলে আমের সারা গজাইবনি গজাইব না না গজাইবে না আল্লাহর বান্দা উদাহরণ দিয়া বলে ওই আমের সারার পিসিটা যদি পচা হয় এই পচাটা যদি ঠিক না করো কিয়ামত পর্যন্ত পানি দিবা আমের সারা গজাইবে না এর যুবক আল্লাহর গোলাম আমার আল্লাহর বয়ান যতই শুনো খতিবদের মাধ্যমে যত বয়ান শুনো আলেম ওলামাদের মাধ্যমে যত নসিহত শুনো না কেন গো তোমার এই দেহের ভিতরের অন্তর যদি পচা হয় এই অন্তর পচা থাকলে জীবনে পরিবর্তন হবে না মানুষ পরিবর্তন হওয়ার জন্য দিলকে আগে পরিষ্কার করা লাগবে দিল যখন পরিষ্কার হয়ে যাবে অটোমেটিকলি তুমিও পরিষ্কার হয়ে যাইবে এই দিল পরিষ্কার করার জন্য খোরাকের প্রয়োজন এই খোরাকের আয়োজন আজকের এই মাহফিল অতএব আমি বলতে চাই এই মাহফিল দ্বারা মানুষ দুনিয়াতে আল্লাহকে স্মরণ কর বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে নাও কারণটা কি জানো আল্লাহর নবী বলেন আকসিরু যিকর হাজি মিল্লাজাতিল মাউত তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো কেন না মৃত্যুটা এমন একটা জিনিস এটা দুনিয়ার ছাদকে ধ্বংস করে দেয় দুনিয়ার ছাদকে ধ্বংস করে দেয় এজন্য মৃত্যুকে তোমরা স্মরণ করো কিন্তু আল্লাহর গোলাম আশায় আছে আশা পূরণ হওয়ার আগে আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কত মানুষের কত আশা আশা পূরণ হওয়ার আগে বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই কিছুদিনের আগের ঘটনা চিত্রাঙ্গ ওই যে ঘূর্ণিঝড় আসলো আল্লাহর বান্দা প্রবাসী মালয়েশিয়া প্রবাসী যুব ওই কুমিল্লা লাঙ্গলকোট নিজামুদ্দিন তার নাম দীর্ঘ বছর ওই প্রবাসী থাকার পর অনেক টাকা উপার্জন করে বাড়ি করছে বিল্ডিং বাড়ি কত যে তার আশা ছিল ওই বিল্ডিং ঘরে স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দে দিন কাটাবে কিন্তু আল্লাহর বান্দা বিদেশ থেকে এক মাস হবে বাড়িতে আসলো এক মাস হওয়ার পর ওই ঘর পুরো কমপ্লিট হওয়ার আগে আগে বান্দা অন্য একটা টিনের ঘরের মধ্যে শুনো আর পরে আশা রাখছে হুজুরদেরকে নিয়ে দোয়া পড়াইয়া বিল্ডিং ঘরে ডুববে আল্লাহ কয় আমার খেলা বড় খেলা আমি যদি খেলা শুরু করি তুই এক মাস আগে কেন একদিন আগে আসলো তোর বিল্ডিং ঘরে সুযোগ দিব না আল্লাহর বান্দা যুবক নিজামুদ্দিন সব কিছু বিল্ডিং ঘরের তৈরি করে ফেললো এখন শুধু দোয়াটা বাকি আছে দোয়ার মাধ্যমে ঘরে অবস্থান করবে কিন্তু আগের দিন রাত স্ত্রী তার মেয়েটার তিনি অন্য একটা ঘরে ঘুমাইতেছিলেন আল্লাহ যখন একটু খেলা শুরু করলেন ওই ঘরের উপরে গাছ পড়ে তার ফ্যামিলি সুদ্ধা ধ্বংস হয়ে গেছে এজন্য মৃত্যুকে স্মরণ করা লাগবে কখন মারা যায় কিভাবে মারা যায় কে মারবে না এগুলা জানার দরকার নাই দুনিয়াতে আসছি যেহেতু একদিন আবার চলে যাইতে হবে দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আগে ঈমান আমলকে পরিপূর্ণ করা দরকার আছে না নাই
বেশি বেশি করে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন এবং ঈমান আমলকে পরিপূর্ণ তাজা করার এবং ইখলাসের নিয়তে আমল করার পরিপূর্ণভাবে নিজের জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।